হাই গাইস, আজকে আমি ঝিঙের একটা রেসিপি শেয়ার করব। একদম মানে হালকা পাতলা আর এটা পুরোপুরি নিরামিষ একটা রেসিপি। এটা লাঞ্চ মেনুতে মাঝে মাঝে রাখাই যায়। তো চলো সব রেডি করে নিই। আর সবার প্রথমে আমি এদিকে কড়ায় মুগের ডাল, যেটাকে শুকনো খোলায় আমি ভেজে নেব। ভেজে এটাকে আমি ধুয়ে নেব ভালো করে, বেশি লাল করে ভাজবো না। হালকা একটু মুগের ডাল ভাজার গন্ধ এলেই এটাকে আমি ধুয়ে নেব নামিয়ে। ডালটাকে ধুয়ে আমি ডালটাতে জল দিয়ে এটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এতে নুন দিয়ে দেব, আর যে ঝিঙে আমি দেখালাম ঝিঙেগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, ঝিঙেগুলো এতে দিয়ে দেব। দিয়ে ডালটা আর ঝিঙেটা সেদ্ধ হতে দেব আমি। এটা তোমরা চাইলে না প্রেশার কুকারেও দিয়ে দিতে পারো, প্রেশার কুকারে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, বাট আমি এটাকে কড়াতেই সেদ্ধ করছি। আর এখানে আমি 150 গ্রাম কি 100 থেকে 150 গ্রাম পরিমাণ এখানে আমি মুগের ডাল নিয়েছি, সোনা মুগ ডাল। আর ঝিঙে নিয়েছি এখানে আমি 700। তো ঝিঙের তো খোলা অনেকটাই বাদ যায়, তো সেই হিসেবে ঝিঙের পরিমাণটা ডালের সমান হলে একটু ভালো হয় আর কি। যাই হোক, এখানে ঝিঙেটা ডালটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর ডালটা একটু ঘনও হয়ে গেছে। এইবারে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, যদিও কাঁচা লঙ্কাটা একটু শুকনো হয়ে গেছে কারণ এখন প্রচণ্ড গরম। আর তো তার সাথে একটা বড় সাইজের টমেটোম দিয়ে দিলাম, খুব সামান্য একটু চিনি দিলাম, যেহেতু মুগের ডাল বানাচ্ছি মুগের ডালটা একটু চিনি হলে ভালো লাগে, আর নিরামিষ রেসিপি তো একটু মিষ্টি ভালো লাগে। তো খুব সামান্য একটু হলুদও আমি দিয়ে দিলাম। আর এটা দিয়ে দিচ্ছি আমি একদম ডবগা একটা বাটা মশলা, যাতে আছে আদা, জিরে আর রাঁধুনি, তিনটেকে আমি সমান পরিমাণে নিয়েছি। অ্যাকচুয়ালি রাঁধুনিটা সব থেকে কম নিয়েছি, জিরেটা তার থেকে একটু বেশি নিয়েছি, আদার পরিমাণটা একটু বেশি আছে আর কি। তো তিনটে হচ্ছে একটু জল দিয়ে মিক্সিতে আমি এটাকে বেটে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, তো সেটাই আমি ডবগা দিয়ে দিলাম। ডালটা আমি আরও 10 মিনিটের মতো ধিমি আছে, এটাকে আমি হতে দেব। এটা ফুটে ফুটে আর কি একটু ঘনও হয়ে যাবে, আর এটা কিন্তু খুব বেশি পাতলা হয় না, খুব মোটাও হয় না, তো একটু মিডিয়াম হয় আর কি ডালটা। এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে। তো নিরামিষ আর একটু মিষ্টি মিষ্টি, যেটা বাঙালিরা পছন্দ করে, সবারই এটা ভালো লাগবে। তো যাই হোক, ডালটা হয়ে গেছে, আমি সাইডে রেখে দিয়েছি। এইবারে আমি 1/2 চা চামচ 5 ফোড়ন, 1/2 চা চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে দেবো আমি। দিয়ে এটাকে আমি তড়কা লাগিয়ে নেব, মানে ফোড়ন দেয়া। তো এটা ফোড়ন দিয়ে আর কি আমি ওতে ঢেলে দেবো ডালে। এইভাবে ফোড়ন দিলে না ডাল বা খিচুড়ি বা শুক্তো এই ধরনের রান্না যদি এইভাবে সবার লাস্টে মানে রান্নাটা হয়ে যাওয়ার পরে লাস্টে যদি এইভাবে ফোড়ন দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার টেস্ট আরও বাড়ে। তো এটা আমি আরও 5 মিনিট একদম স্লো আছে এটাকে ফুটিয়ে নেব। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি আর ডালটা একদম আমি এই রকম রেখেছি। ঝিঙে আর টমেটোম মানে নরম হয়ে গেছে খুব সুন্দরভাবে, কিন্তু একদম গলে যায়নি। ভীষণ ভালো লাগে এটা খেতে, আর গরমের সিজনে ঝিঙের যে কোনো রেসিপি ভালো, আর এই রকম হালকা পাতলা ডাল মানে ভালো, ভীষণ ভালো খেতেও ভালো লাগে এটা। আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, ভালো লাগবে। যারা ডাল খেতে ভালোবাসো আর প্রতিদিন যাদের লাঞ্চ মেনুতে বা ডিনারের মেনুতেও কিন্তু ডাল থাকে, অনেকেই আছে ডাল প্রেমী, তো তারা এইরকম একটু ঘুরিয়ে ফিরিয়ে ডালের টেস্ট পাল্টানো মানে পাল্টাতে পারো আর কি। তো যাই হোক, থ্যাংকস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব করে দিও প্লিজ।